বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য পানিতে পাওয়া পাঁচটি এরকম প্রাণীকে নিয়ে এসেছি যেগুলো খুবই অদ্ভুত এবং ভয়ঙ্কর। এগুলোর ব্যাপারে জানার পর আপনিও অবাক হয়ে যাবেন যে এই ধরনের প্রাণীও পৃথিবীতে এক্সিস্ট করে। আর এই প্রাণীগুলা এতটাই অদ্ভুত যে আপনি হয়তো জীবনের প্রথমবারের মতো এগুলোকে দেখতে চলেছেন। নাম্বার ওয়ান, অ্যালিগেটর গার। বন্ধুরা, কুমিরের নামের সাথে মিল রাখা এই মাছটি আসলে কোনো প্রকারের কুমির নয়, বরং এটি সম্পূর্ণই একটি আলাদা ধরনের মাছ। কিন্তু এটির লম্বা মুখ এবং চোয়ালে থাকা খুবই ধারালো ধারালো দাঁতগুলোর কারণে এটিকে দেখতে অনেকটা কুমিরের মতোই লাগে। বন্ধুরা, এই মাছগুলো সর্বোচ্চ 6 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এদের ওজন হয় 45 কেজি পর্যন্ত। বন্ধুরা, আপনাদের মধ্যে হয়তো বেশিরভাগ মানুষই এই মাছটিকে আজকেই জীবনে প্রথমবারের মতো দেখেছেন, আর এর পিছনেও একটি কারণ আছে। দিনের পর দিন এই মাছটির অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাচ্ছে। মানুষের দ্বারা শিকার হওয়ার কারণে এই মাছগুলো এখন এতটাই কমে গিয়েছে যে এগুলোকে সচরাচর আর দেখা যায় না। জায়ান্ট লিস। বন্ধুরা, যোগ তো আমরা সকলেই চিনি, কিন্তু আমাজন জঙ্গলে পাওয়া যাওয়া এই যোগগুলো আকারে 450 মিলিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। অনেক বিজ্ঞানীদের কথা অনুযায়ী এই ধরনের যোগগুলো একটি ঘোড়াকেও আরামেই মেরে ফেলতে পারে, তাও শুধুমাত্র 34 সেকেন্ডের ভিতরে। কেননা এই যোগগুলো এই সময়ের মধ্যেই এই প্রাণীগুলোর ব্রেন থেকে রক্তকে পানির মতো চুষে নেয়। যদিও এই প্রাণীগুলোর কোনো চোখ হয় না, কিন্তু এগুলো নিজের সেন্সের মাধ্যমেই যে কোনো ধরনের বিপদকে বুঝে ফেলতে পারে। জায়ান্ট ওটার। বন্ধুরা, পুকুরগুলোর পাশে ভোদর তো আপনারা দেখেই থাকেন, কিন্তু এই বিশাল আকৃতির ওটারগুলোকে শুধুমাত্র সাউথ আফ্রিকাতেই পাওয়া যায়। এগুলো 1.8 মিটার পর্যন্ত লম্বা হতে পারে বা প্রায় 6 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। আর বেজিদের প্রজাতির মধ্যে এগুলোই পৃথিবীর সব থেকে বড় আকৃতির। এগুলো বেশিরভাগ সময় মাছগুলোকেই নিজের শিকার বানায়। কিন্তু অদ্ভুত ব্যাপার এটি যে এই প্রাণীগুলো মাঝে মাঝে কুমিরকে পর্যন্ত নিজের শিকার বানিয়ে ফেলতে পারে। পাকু। এই প্রাণীগুলোকে সাউথ আফ্রিকার মিঠা পানিতে পাওয়া যায়, আর এই মাছগুলোকে আমেরিকার বিভিন্ন অ্যাকোরিয়ামে দেখা যায়। এই মাছগুলোকে ভেজিটেরিয়ান পিরানহা বলা হয়ে থাকে, কেননা এই মাছগুলো বেশিরভাগ সময় ভেজিটেবলসই খেয়ে থাকে। এমনটা বলা হয় যে যখন এই মাছগুলোর ক্ষুধা লাগে, তখন এগুলো মানুষকে পর্যন্ত নিজের খাবার ভেবে আক্রমণ করে দেয়, যেটি ধারালো দাঁতগুলো এটিকে এরকম করতে সাহায্য করে। পিরাইবা। অনেক বড় আকৃতির এই মাছগুলো 3 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে, আর এগুলোর ওজন 200 কিলো পর্যন্ত হতে পারে। আপনি তো বুঝতেই পারছেন এই মাছগুলো কতটা বড় হয়ে থাকে। আর এই মাছটি হচ্ছে আমাজনের সব থেকে বড় আকৃতির মাছ। অনেক জেলেদের মতে এই মাছগুলো খুবই ফ্রেন্ডলি হয়ে থাকে, এর জন্যই এই মাছগুলোর খুব কাছে তারা যেতে ভয় পায় না। তবে এখানেও একটি ব্যাপার আছে, যদি আপনি ভুল করেও এই মাছের ডিমের কাছে চলে যান, তাহলে এটি শুধুমাত্র আপনার উপর হামলাই করবে না, এমনকি আপনার নৌকাকে পর্যন্ত এই মাছটি ক্ষতি করতে পারে। বন্ধুরা, ভিডিওগুলো বানাতে আমার অনেক পরিশ্রম করতে হয়, তাই আমি চাবো আপনারা ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করে ভিডিওগুলোর ভিউ বাড়াতে সাহায্য করবেন। কেননা আপনারা যদি এই চ্যানেলটির ভিউ বেশি বেশি না বাড়ান, তাহলে হয়তো একসময় চ্যানেলটি বন্ধ হয়ে যেতে পারে। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশ্চর্য দর্শনের সাথেই থাকবেন। স্টে হ্যাপি, থ্যাংক ইউ।